প্রাচীন ও ঐতিহ্যশালী বাড়ির পুজোগুলির মধ্যে অধিকাংশই রয়েছে উত্তর কলকাতায়। কিন্তু কলকাতার সবচেয়ে পুরনো পুজোটি এই ব্যাপারে ব্যতিক্রম। কলকাতা শহর পত্তনের অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল কলকাতার প্রাচীনতম বনেদি বাড়ির পুজোটি, আর তা হয়েছিল দক্ষিণ কলকাতার বরিশায়। 1610 সালে বরিশার কাছারি বাড়িতে প্রথম দুর্গাপুজো করেন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়, সাবর্ণ বংশের প্রতিষ্ঠাতা। কলকাতার ইতিহাসে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে এই বংশের নাম। দেখতে দেখতে 412 বছর অতিক্রম করতে চলেছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো। সময়টা ছিল এই কলকাতা শহর পত্তনেরও আগে। সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা ছিল তিনটি গ্রাম। সেই আমলে 1300 টাকায় এই তিনটি গ্রামের প্রজাস্বত্ব হস্তান্তরিত করা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে। এই তিন গ্রামের স্বত্ব ছিল লক্ষ্মীকান্ত গাঙ্গুলির হাতে, মূল নিবাস ছিল যার হালি শহর। প্রথম জীবনে লক্ষ্মীকান্ত গাঙ্গুলি ছিলেন বারো ভূঁইয়ার অন্যতম যশোরের জমিদার প্রতাপাদিত্যের দরবারের এক কর্মচারী। সেখানে তিনি মজুমদার পদে ভূষিত হন। পরবর্তীকালে প্রতাপাদিত্যের পতনের পর মুঘল বাহিনীর সহায়তায় তিনি রাজা মানসিংহের সুপারিশে সম্রাট জাহাঙ্গীরের থেকে পান বিরাট জমিদারি এবং রায়চৌধুরী খেতাব। সেই থেকে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় বংশানুক্রমে রায়চৌধুরী পদবি ব্যবহার করে আসছেন। কথিত আছে পরবর্তীকালে সম্রাট ঔরঙ্গজেব এই বাড়ির পূজায় উপঢৌকন পাঠিয়েছিলেন। সাবর্ণ গোত্রীয় হওয়ার কারণে এই পরিবারকে বলা হয় সাবর্ণ রায়চৌধুরী পরিবার। লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের আদিনিবাস হালি শহরে হলেও জমিদারির সুবিধার জন্য তিনি বরিশার কাছারি বাড়ি এবং বাসস্থান নির্মাণ করেন। 1610 সালে প্রথম আটচালা মণ্ডপে দুর্গাপুজো শুরু হয়েছিল বরিশার সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে। প্রথম আটচালাটি ছিল কাঠের থামের ওপর হোগলা পাতার ছাউনি দেওয়া চণ্ডী মণ্ডপের মতো। পরে কংক্রিটের আটচালা তৈরি হয়। আটচালার লাগোয়া 16টি থাম বিশিষ্ট একটি নাটমন্দিরও ছিল। সেই নাট মন্দিরের ছাদ ভেঙে পড়েছে বহুকাল আগে, রয়ে গেছে মোটে 10টি থাম। সাবর্ণ পরিবারের নিয়ম অনুযায়ী পুজো শুরু হয় আটচালাতে, ঠাকুর দালানে নয়। এই পরিবারে কবি বিদ্যাপতি রচিত দুর্গাভক্তি তরঙ্গিনী মতে দুর্গাপুজো হয়ে থাকে। সমগ্র রায়চৌধুরী পরিবার মিলিয়ে মোট 8টি পুজো হয়। এর মধ্যে 6টি পুজো হয় বরিশাতে। এগুলি হলো আটচালার বাড়ি, বড় বাড়ি, মেজ বাড়ি, মাঝের বাড়ি, বেনাকি বাড়ি আর কালীকিঙ্কর ভবন। এছাড়া আরও 2টি পুজো হয় বিরাটি বাড়ি এবং নিমতা বাড়িতে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে দেবীর ব্রোধন হয়। তারপর 15 দিন ধরে চলে পুজো পাঠ। প্রতিদিন চণ্ডীপাঠ, আরতি এবং ভোগ নিবেদন করা হয় দেবী দুর্গার উদ্দেশ্যে। পঞ্চমীর দিন পঞ্চদেবতা যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, গণেশ এবং শান্তির পুজো করা হয়ে থাকে ঘটে। মহাষষ্ঠীর সন্ধ্যায় রাধাকান্ত মন্দিরের বোধন ঘরে বোধন হয় মা দুর্গার। দুর্গার একদিকে থাকেন দেবাদিদেব মহাদেব, অন্যদিকে রঘুবীর শ্রীরামচন্দ্র। দেবীর গায়ের রং শিউলি ফুলের বোটার মতন কমলা। সিংহের মুখাবয়ব কোনো বাড়িতে ঘটকাকৃতি, আবার কোথাও সিংহের মতো। গায়ের রং হয় সাদা। আগে নিমতা বাড়ির ছাড়া আর 13টি বাড়িতেই পাঠাবলি এবং একটি মহিষবলি প্রথা চালু ছিল। এখন পশুবলি প্রথা নিষিদ্ধ হয়েছে, তার বদলে ছাঁচি কুমড়ো বলি দেওয়া হয়। সপ্তমীর সকালে দেবীর চক্ষুদান এবং নবপত্রিকা স্নান দিয়ে পুজো শুরু হয় সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে। দেবী মূর্তির সামনে সোনার আংটি ও সোনার আসন রেখে মহাসপ্তমী এবং মহানবমীর পূজা অনুষ্ঠিত হয়। সন্ধি পুজোয় দেবী চামুণ্ডারূপে পূজিত হন। এখানে দেবী ও অন্যান্য দেবতাদের জন্য 3 রকমের ভোগ দেওয়া হয়ে থাকে। নিরামিষ ভোগ হয় মহাদেব এবং রামচন্দ্রের জন্য, আঁশ ভোগ হয় দেবী দুর্গার জন্য। সন্ধি পুজোয় ল্যাটা মাছ পোড়ানো হয় সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে। দশমীর দিন পান্তা ভাত, কচুর শাক, অরহর ডাল, চালতার চাটনি দিয়ে ভোগ নিবেদন করা হয় মায়ের উদ্দেশ্যে। দশমীর দিন ঘট বিসর্জনের পর দেবী মূর্তির সামনেই বিজয়া পর্ব সারার নিয়ম এই বাড়িতে। আগে আদিগঙ্গায় বিসর্জন হলেও এখন বাবুঘাটেই নিরঞ্জন করা হয় সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দুর্গা প্রতিমা। কলকাতার বনেদি দুর্গাপূজার ঐতিহ্যে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দুর্গাপূজা প্রথম সারিতে স্থান করে নিয়েছে। এটি কলকাতার সবথেকে পুরনো বনেদি পুজো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বললাম কলকাতার
সাবর্ণ রায়চৌধুরী বাড়ির দুর্গাপূজার ইতিহাস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।